সফলতার জন্যে ভবিষ্যৎ পরিকল্পনা থাকাটা খুবই জরুরি দেখা যায় কি বর্তমান সময়কে যারা খুব বেশি গুরুত্ব দিয়ে বর্তমান সময়েকে গুরুত্ব বলতে কি বর্তমান সময়ে সময়টাকে খুব আরাম আয়সে কাটিয়ে যারা দিচ্ছে তারা কিন্তু ভবিষ্যৎ নিয়ে জীবনটাকে ক্ষতিগ্রস্ত করছে তাই সময়ের বিবেচনায় দেখা যায় কি মানুষকে তিন ভাগে ভাগ করা যায় কেউ ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকে ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য চেষ্টায় মগ্ন থাকে কেউ তার বর্তমানকে নিয়ে ব্যস্ত থাকে তারা বর্তমান নিয়েই পরে থাকে বর্তমানে যদি আরামায় সে থাকে বা যতটুকুই স্বাচ্ছন্দ্য থাকে সেটা নিয়েই সে সন্তুষ্ট থাকে আরেকজন দেখা যায় কি যে তার অতীত নিয়েই পরে থাকে কারণ অতীত মানুষকে মানুষের যারা যে ভুলগুলো করে আসে সেই ভুলগুলো নিয়ে বা অতীতকে নিয়েই যারা পরে থাকে এরকম মানুষও দেখা যায় তাই এই তিন ধরনের ধরনের মানুষের মধ্য থেকে যদি আপনি বা আমি যদি বিবেচনা করি তাহলে সবচেয়ে বেশি সফল ওই ব্যক্তি যিনি তার ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে যার ভবিষ্যৎ জীবনকে নিয়ে চিন্তা করে এবং বর্তমান সময়ের আরামায়সকে একটু পাশ কাটিয়ে বর্তমান যে আরামায়সকে যা যা যে স্বাচ্ছন্দ্যকে একটু এটার প্রতি খুব বেশি সন্তুষ্ট না হয়ে ভবিষ্যৎকে নিয়ে যদি চিন্তা করা হয় সেটি হবে উত্তম কাজ কারণ আমাদের জীবনে সফলতাকে অনেকভাবে ভাগ করা যায় কিন্তু প্রকৃত অর্থে কর্মজীবনে বা নিজেকে একজন সঠিক মানুষ হিসেবে বা যেভাবে সন্তুষ্ট করা যায় কারণ আমরা কীভাবে সন্তুষ্ট করা যায় সেটা নিয়ে যে আমরা যেন বৃদ্ধ বয়সে যেন নিজেকে নিজেকে নিজের যদি যেন অনুশোচনা না করতে হয় সেজন্যেই আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা করাটা অত্যন্ত জরুরি কারণ দেখা যায় যে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সব সর্বক্ষেত্রেই ভবিষ্যৎ চিন্তা করে কারণ লাস্ট টেন ইয়ার্স মানে টেন ইয়ার্সের কথা চিন্তা করে ফিউচার টেন ইয়ার্স কী হবে সেই কথা কি ধরনের সমস্যা সম্মুখীন হবে এই ধরনের পরিকল্পনা কিন্তু করা হয়ে থাকে যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা কেউ করতে চায় তেমনি আমরা আমাদের জীবনটাকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে চাই এবং ভালোভাবে সমৃদ্ধ সমৃদ্ধ করতে চাই নিজেদেরকে পরিকল্পনা অনুযায়ী তাহলে অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা থাকাটা খুবই জরুরি এবং আমি মনে করি যে প্রত্যেকেরই এইটা করা উচিত কারণ ফিউচার এইম বা ভবিষ্যৎ পর ফিউচার প্ল্যান অথবা এইম ইন লাইফ সঠিকভাবে যদি করা না হয় তাহলে সময়ে সময়ে নিজে রিগ্রেট করতে হবে অনুশোচনা করতে হবে একটা সময় গিয়ে বুক চাপড়াতে হবে যে আহ কী করলাম মূল্যবান সময় ফেলে এসেছি সে মূল্যবান সময়ে সঠিক কাজগুলো করতে পারেনি তাই অনুশোচনা না করে ভবিষ্যৎ পরিকল্পনা করাটা অত্যন্ত জরুরি